এর আগে ডগস থেকে সবাই পেমেন্ট রিসিভ করছেন, তো ঠিক ডগের মতো একটা প্রজেক্ট হচ্ছে ক্যাটস। এই ক্যাটসেও আপনারা যারা যারা কাজ করতেছেন এখান থেকে পেমেন্ট পাবেন। ভালো বিষয় হচ্ছে আজকে ক্যাট অলরেডি ব্লু সেন্টার নিয়ে এসেছে, তো এটা হচ্ছে একটা ট্রাস্টেড প্রজেক্ট, তার একটা নমুনাও একটা বলতে পারেন আপনি এটাকে। তো যাই হোক, এইখানে আপাতত যে ক্যাটস টোকেনগুলো আছে এগুলো বাড়ানোর একটা ওয়ে ছিল হচ্ছে টাস্ক কমপ্লিট। তো টাস্ক তো সবসময় থাকে না, তো টাস্ক কমপ্লিট বাদেও আপনি কিন্তু এখানে আপনার ক্যাটস আর্ন করতে পারেন এই পয়েন্টগুলোকে, সেটা হচ্ছে আপনার বিড়ালের ছবি আপলোড করে। তো সেটা কীভাবে করবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো, আপনি এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেল বিডিটিভস প্রো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আর্ন উইথ বিটিভি এটাতে যদি এখনও জয়েন করে না থাকেন এটাতে জয়েন করে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা এখন পর্যন্ত ক্যাটসে জয়েন করেন নাই, খুব দ্রুত ক্যাটসে জয়েন করে যান, এটাও একটা ভালো পরিমাণে প্রফিট আপনাদেরকে দিয়ে দেবে। অলরেডি বড় বড় এক্সচেঞ্জারগুলোতে বা ওয়ালেটগুলোতে এটা নিয়ে ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। ওকে, তো কীভাবে বিড়ালের ছবি আপলোড করে এখান থেকে ক্যাটস টোকেন আর্ন করবেন সেটা দেখাই। প্রথমত যে অ্যাভাটারের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপডেট ক্যাট লেখা আছে, আপগ্রেড ক্যাট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে একটা অপশন আসবে, এখান থেকে ট্যাপ টু আপলোড ক্যাট এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনার তোলা একটা বিড়ালের ছবি আপনি এখানে আপলোড করে দেবেন। আপনি চাইলে এইটা অর্থাৎ বিড়ালের ছবিটা গুগল থেকে ডাউনলোড করেও আপনি এখানে দিতে পারেন। তো দেখুন আমি এখানে যে বিড়ালের একটা ছবি এটা এখানে আপলোড করে দিচ্ছি, তো এটা আপলোড হবে, একটু ওয়েট করতে হবে। ব্যাস আপলোড হয়ে গেলে আপনি এই ধরনের অপশন পাবেন, এবং দেখুন আমার এখানে ক্যাড রিওয়ার্ড 510, অর্থাৎ 510টা ক্যাড রিওয়ার্ড আমি এখান থেকে পেয়েছি, 510 টোকেন। এখন এখান থেকে গো টু ক্যাড এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন যে 23 ঘন্টা পর আমি আবারও এখানে একটা বিড়াল ছবি আপলোড করতে পারবো এবং সেখান থেকে আবারও আমি টোকেন রিসিভ করতে পারবো। তবে একটা বিড়াল ছবি আপনি বারবার এখানে আপলোড করবেন না, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ছবি তুলে আপনারা এখানে আপলোড করবেন, অথবা গুগল প্লে স্টোর সরি গুগল থেকে ডাউনলোড করে এখানে আপলোড করবেন, সবচেয়ে বেটার হয় আপনি নিজে যদি কোনো বিড়ালের ছবি তোলেন সেটা। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ক্যাটস টোকেনটা বেড়ে গিয়েছে। তো তাহলে এইভাবে ক্যাটস টোকেনটা জেনারেট করতে থাকুন। আর এখনও যারা যারা ক্যাটসে জয়েন করে নেই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পর আমাদের এখানে টেলিগ্রামের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি ক্যাটসে জয়েন করতে পারবেন। সো নম্বর টুডে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আর্ন উইথ বিটিভি চ্যানেলটিকে জয়েন করে আমাদের সঙ্গে থাকবেন।